ফরিদপুরের চরভদ্রসেন উপজেলায় 2021-2022 অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে সোমবার বেলা 12টায় উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 207 কেজি মাছের পোনা অবমুক্তকরণ হয়। ওই দিন উপজেলার কয়েকটি পুকুরে রুই জাতীয় পোনা মাছ অবমুক্ত করেন, অংশ নেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, চরভদ্রসেন থানা পরিদর্শক মোহাম্মদ জিয়ারুল ইসলাম এই সময় উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, সদরপুর মৎস্য কর্মকর্তা তাসমিয়া তাসমিম, জেলা সরকারি ফার্ম ম্যানেজার রইবুল করিম ও গাজীটেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইয়াকুব আলী। জানা যায়, 2021-22 অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার সরকারি জলমহাল, প্লাবন ভূমি, বর্ষা প্লাবিত ধান ক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয় সহ মোট 10টি স্পটে পোনা মাছ অবমুক্ত করা হয়। কল্পনা, ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ আক্কাস আলী, মোহাম্মদ আয়ুব আলী, তদারকি কর্মকর্তা সমীর বৈদ্য, রবীন্দ্রনাথ দত্ত সহ আরো অনেকে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে জেলার প্রশাসক অতুল সরকার বলেন, আপনারা একটু ধৈর্য ধারণ করুন, প্রতি বছর যাতে মানুষের বাড়িঘর ভাঙতে না পারে বর্তমান সরকার সেদিকে কাজ করে যাচ্ছে। নদী ভাঙন প্রবণ এলাকায় পর্যায়ক্রমে নদী শাসনের কাজ করা হচ্ছে। ত্রাণ সামগ্রী বিতরণ করবেন, সেই উপলক্ষে ভাঙন কবলিত এলাকার পরিবারগুলিকে নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি।